তোমরা কখনো প্ল্যান ছাড়া কোথাও ঘুরতে গেছো? মানে এই ধরো সাডেন প্ল্যান হলো আর সাডেন চলে যাওয়া, ঠিক আজকে আমরা সেরকমই একটা প্ল্যান করে চলে গিয়েছিলাম আজাদ হিন্দ দাবা বোম্বে হাইওয়ে। এখানে রয়েছে দিদি পাপাইদা, ছোট আর অরিন্দম দা। আমাদের কোনো ঠিক ছিল না যে আমরা কোথায় যাব। ভেবেছিলাম রাস্তায় তো বেরোই, তারপর ডিসিশন নেব কোথায় যাব। একটা জায়গায় দাঁড়িয়ে ডিসিশন নিয়েছিলাম যে বোম্বে হাইওয়ে আজাদ হিন্দ ধাবায় যাব। তো চলো যাওয়া যাক। তো এখন আমরা চলে এসেছি আজাদ হিন্দ ধাবা, যেটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আজাদ হিন্দ ধাবা বোম্বে রোডে একটা ফেমাস ধাবা, আজাদ হিন্দ ধাবা। চল চলো। আরে একটাও সিট খালি, সিট ফাঁকা নেই। আরো দুজন রয়েছে বাইরে, কি আছে চলো দেখি কি কি খাওয়া যাক। তারপর দেখা বলে চা অর্ডার দিয়েছে, এই গরমেও চা খাবে। এই যে চলে এসছে টেংরি, টেংরি না তান্দুরি। আর ছোট খেয়ে নাও গপ গপ করে। রুটি হচ্ছে আর একটা রুটি আর একটা এই নে খা। এটা অর্ডার, এটা হচ্ছে চিকেন দো পেঁয়াজা। আলু দিয়েছে, আলু নিলাম, একটু মাংস আর গ্রেভি। এবার খাই, জমে যাচ্ছে। আমাদের থালা সাফ। তবে বলে রাখলাম, তোমরা এই ধাবা এলে অবশ্যই হাতে টাইম নিয়ে আসবে, আর অর্ডার করে মিনিমাম এক ঘন্টা অপেক্ষা করতেই হবে। তারপর তোমার অর্ডার নিতে আসবে, অর্ডার নিয়ে যাওয়ার পর আরো এক ঘন্টা ওয়েট করতে হবে তোমার, তারপর খাবার আসবে। তাই তো ওয়েট করে কেমন লেগেছে? ও অরিও বিস্কুট ওয়েট করে ভালো লেগেছে। আইসক্রিম ছিল টুটি ফ্রুটি। টুটি ফ্রুটি আইসক্রিম কে খাবে ছোট? দাঁড়া একটা ছবি তুলে দেবো। ছোট খাবে? খা। টেস্টি না? আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে সবাই, এখন আমরা রেডি, হেলমেট নিয়ে এবার বাড়ির দিকে যেতে হবে। বাড়িতে তো ডুবতে ডুবতে আজকে একটা একটা বাজবেই। কেমন লাগলো বলো?
খুবই মানে কেমন ভালো ভালো খুব ভালো খুব ভালো লেগেছে আমি আসছি না তো ক্যামেরাতে খুব ভালো লেগেছে একদম ঢকচক এখন ফটো সেশন চলছে আমরাও তুলেছি তন্ময় এখানে হেলমেট দিয়ে দাঁড়িয়ে আছে আই লাভ বিপিসিএল আর রাত অনেকটাই হয়েছে আমাদের বাড়ি যেতে যেতে নিশ্চয়ই একটা তো বাজবেই তো এবার আমরা রাইডের জন্য রেডি হেলমেট পরে নিয়েছি তন্ময় পরে নিয়েছে তো চল আর ভীষণই টায়ার্ড আর রাস্তায় একটা বাজে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট দেখেছি আই থিঙ্ক যে খালাসি ছিল সে বেঁচে নেই খুবই মানে ছোট একটা হাতি পুরো মানে কোনো লরির পিছনে গিয়ে মেরেছে আমরা পুরো সামনাসামনি অ্যাক্সিডেন্টটা দেখিনি অ্যাক্সিডেন্টের পরে গাড়িটাকে দেখেছি রাস্তায় ডানকুনি মানে বোম্বে হাইওয়েটা যে তার মিডিল বরাবর এক্সাক্ট লোকেশনটা আমি বলতে পারছি না তো ওখানে দাঁড়িয়ে তেমন কেউ ছিল না মানে আর দু তিনজন ছিল তো কী করবো বুঝতে পারছিলাম না তো সাথে সাথে পুলিশ তিনটে পুলিশ স্টেশন ডানকুনি লিলুয়া আর হাওড়া সিটি পুলিশ সবাইকে ফোন করছি বলছে এই আন্ডারে না এক্স্যাক্ট লোকেশন বলুন তারপর অনেক জিজ্ঞাসা করে বললাম জয়পুর ব্রিজ থেকে 5 কিলোমিটার পরে বললো লিলুয়া পুলিশের আন্ডারে তো লিলুয়া পুলিশকেও আবার ফোন করি ইনফর্ম করি দেন লিলুয়া পুলিশ বললো যে আমরা আসছি আমি বললাম যে একটা তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স পাঠান তো এটার জন্য খুব খারাপ লাগছে মানে এরকম মানে একটা মর্মান্তিক ঘটনা আমি চারিদিকে শুধু শুনছি অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট সবাইকে বলবো যে সবাই একটু সাবধানে থেকো আর যারা রাস্তায় গাড়ি ঘোড়া চালাও মানে বাইক স্কুটি চার চাকা দু চাকা যাই হোক সবাই একটু সাবধানে সেফলি যাতায়াত করো নিজের প্রাণে ঝুঁকি না নিয়ে সাবধানে চলাফেরা করবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা আজকের ভিডিও